এই মাত্র ওই কর্নার থেকে আরেকটা বাঘ ডাক দিছে। এই দুইটা দিন ধরে যে কি ডাকা ডাকতেছে সারাটা দিন সারাটা রাত, নড়বে না? ভন্ডামি পাইছো কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর নতুন সকাল শুরু সুন্দরবন থেকে, এখন আবার হাজির হইলাম কারণ বর্শি দেওয়ার সময় হয়ে গেছে। সাদাত বর্শি দেওয়া শুরু করে দিছে, বর্শি ফেলতেছে আর কি। এই জায়গায় যে আদার গাছতেছে, আদার একই চাকি মাছ, আর এবার একটা এক্সট্রা আদার আছে হচ্ছে কাঁকড়া। আপাতত কাঁকড়া আর কাকি মাছ দিয়ে দেওয়া হচ্ছে। বেশ বড় একটা খালে বা দোয়া যেটা বলে সেই জায়গায় আছি আমরা। এই জায়গাটারও চারটা বা পাঁচটা এপিসোড আগে যে ওই যে পাঙাশ মাছ, কোরাল মাছ বা পাতারি মাছের ইয়াটা দেখাইছিলাম ভিডিওগুলা, এই সেম জায়গা। আমরা ঘুরে ফিরে আবার এখানে আসছি, এই যে সেই ঠোঁটাটা, আর আমরা ছিলাম ওই যে ওই পারে, এই কোনায় ছিলাম আমরা, এই যে কোনায়, ওই যে বাঘের ডাক আসছিল এই যে এই সাইড দিয়ে কোন এক জায়গা ছিলাম আমরা, বাঘের ডাক আসছিল এই পাশ দিয়ে। যাই হোক, এখন শাহাদাত তো আদার গাঁততেছে, ওই যে কাঁকড়া দিবে আর টাকি মাছ দিবে, একটা একটা করে বড়শি ফেলবে। বড়শি ফেলা শেষ হোক, আবার কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তবে এবার আর বেশিক্ষণ অপেক্ষা করবো না, হয়তো বা ঘন্টা দুই এক, তো দুই ঘন্টা বা সর্বোচ্চ গেলে তিন ঘন্টা, এরপর আবার ইনশাল্লাহ বড়শি তোলার সময় দেখা হচ্ছে। এই গতকালকে সন্ধ্যার থেকে বা বিকাল থেকে আপনাদের বারবার করে শোনাচ্ছি যে বাঘের ডাক, বারবার বাঘ ডাকতেছিল এই যে এই পারে, এই যে এইখানে কিন্তু সেই বাঘ এই পারে। আর আমরা কালকে ছিলাম হচ্ছে ওই পারে, ওই যে ওই ওই কাদা, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই যে সেই ইয়া কাশফুলের মতো ওই জায়গা আমরা ছিলাম, ওখান থেকে বারবার দেখাচ্ছিলাম এই পাশে ডাকতেছিল। এখন আমরা এই পাশে এইছি মাছ টাছ ধরে, এই মাত্র ওই কর্নার থেকে আরেকটা বাঘ ডাক দিছে। এখন বোঝা যাচ্ছে এই পাশে কালকে যেটা ডাকাডাকি করছে এটা হয় পুরুষ, আর ওর সাথী ওই পাশে আছে মহিলা, অথবা এইটা মহিলা ওর সাথী পুরুষ ওই পারে আছে। আমরা এই এক কয় মিনিট হয়েছে, এক মিনিটও তো হয় নাই, না এক মিনিট হয় না, এক মিনিট হয় না ওই পাশ থেকে আমরা ডাক পাইছি। তার মানে ও যে কালকে এখান থেকে ডাকতেছিল, ওর সাথীরে ডাকতেছিল, ওর সাথে যে জোড়াটা সে জোড়া এখন আইসে ওর ডাক শুনে এই পাশে। এখন হয় ও পাড়ি দিয়ে পাশে যাবে, আর নাহলে এ পাড়ি দিয়ে ওই পাশে যাবে কনফার্ম। হ্যাঁ, মানুষ দেখতেছে আমরা আছি কিনা কেউ, তারপরে দেখি দুইজনের ডাক একসাথে পাইলে আপনাদের আবার দেখাবো। ও এখন এই এই যে এই সামনের ও দূরে যে কচুরিপানা, ওই কচুরিপানার ওই বরাবর আছে ভিতরে, আর এই হচ্ছে আমাদের নৌকা। এই শাহাদাত আমরা এনে বসা, ডাকে না কেন, দুইজনের একজনও ডাকে না, পারাইতে পারে পার হবে একজন না একজন, এই কারণেই ডাকছে, জোরার কারণেই ডাকছে। আমি তোমার কালকে কইলাম না যে তুমি কইলে শিকার শিকার শিকারের শিকারের জন্য টু শব্দ করবে না, পাগল শিকার হবে না। ওই যে ওই আমার কাছে এই পাশে যেটা না, এর ডাক মহিলার মতো মনে হয়েছে, এটা মহিলা, এই যে মহিলা, এইটা পুরুষ, এই পাশে যেটা এটা পুরুষ, এটা মহিলা, পাশে এই যে পুরুষ, এই আমাদের নৌকার পাশে মানে এই পাশে যেটা আছে এটা পুরুষ হওয়ার সম্ভাবনা বেশি, এটা মহিলা। একদম কাছে আছে এই 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 যে গাছগুলো, এই গাছগুলো আশপাশে আছে। ও পাড়ি দেবে, হয় ও পাড়ি দেবে নাহলে এ পাড়ি দেবে। হ্যাঁ, আর দুই দিন ধরে ডাকতেছে, এই দুই দিন, এই দুই দিন পরে আজকে ওর সাড়া পাইছি, দুই দিন ওর কোনো সাড়া ছিল না। তার মানে এই দুই দিন ওই এই অত্র এলাকায় ছিল না, ভিতরে কোনো দিকে ছিল, দুইজন দুজনের ডাক শুনে ফেলাইছে এখন ও শিওর। এখন ও অপেক্ষায় থাকবে কখন একটু ফাঁকা পাওয়া যায়, ফাঁকা পাইলে ও জাপ দেবে। ও এন ঠোঁটায় আইছে, আওয়াজ এন ঠোঁটার দিকে, কেওড়া বাগানের ভিতরে আইছে, কেওড়া বাগান নাহলে ওই যে ইয়ার, আমার মনে হয় যে ওই জলাধার, ওই ইয়াটা ওই যে যে কাশফুলের মতো না, ওটার পিছন দিয়ে আমি আওয়াজ পেয়েছি। এখন ক্যামেরাটা বন্ধ করলে ডাকটা দেয়,
এই জায়গা দিয়ে নামবে, এই যে ফাঁকা জায়গাটা চর কাদা এই জায়গা দেন না, যদি নামে এইভাবে পাড়ি দেবে। আওয়াজ দেবেন না, হুট করে পানিতে ঝাঁপ দেয় মনে হয় যে শব্দ না। কিন্তু আমি 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 তো একটা টেনশনের মধ্যে পড়ছি না, যে সে হঠাৎ করে পানিতে পড়লো কেন, টেনশন না কি রান্না মাছ তো আজকে দাতিনা মাছ খাবো। দাতিনা মাছ? ওই যে ওই প্রথম যে দাতিনার উঠলো কাইন মাগুরের সাথে, তুমি শাহাদাত রান্না? আচ্ছা তাহলে তো ওই লই শাহাদাত আজকে দাতিনা মাছ ভুনা তো ভুনা হবে, দেখা যাক। দেখি ওরা আবার ক্যামেরাটা বন্ধ করলে ডাকটা দেয়, এই হলো সমস্যা, আমি দর্শকদের ডাক শোনাইতে পারি না। আজ দুইটা দিন টানা আমরা কিন্তু খুব বেশি জায়গা চেঞ্জ করি না, এই যে এই পারে আসি আর নাইলে ওই পারে আসি। এখন মহিলা যে জায়গা আছে, হ্যাঁ ওই মহিলা এখন যেখান থেকে ডাক দিছে হয় ওখানে থাকি, আর নাইলে এই যে পুরুষ যেখান থেকে ডাকতেছে আমরা এই পাশে থাকি। এই একদম সিম্পল, হয় এই পাশ নাইলে অপোজিট ওই পাশ, এই দুইটাই আমাদের জায়গা থাকার পুরা গুণ। এই দুইটা দিন ধরে যে কি ডাকা ডাকতেছে সারাটা দিন সারাটা রাত, এখন পেয়ে গেছে, এখন জোড়া পাইছে দুইজনের ঠান্ডা, এখন খালি সুযোগের অপেক্ষা কোন পাড়ি দেবে। আমি কিন্তু ভাত খেয়ে পানি খাইনি, আমার একটু পানি খাওয়া আর কিছু না। তো দেখি আবার ওরা ডাকাটা কি করুক, যদি আবার ওরকম ইয়া মিলে দেয় তাহলে আবার আপনাদের শোনাবো বা দেখানোর চেষ্টা করবো, আমার নিজেরও দেখার ইচ্ছা আছে। ওইদিকে পিছনে জলিল ভাই পানিতে লাভ দিছে, আমরা তো ভাবছি ওই দিক দেবোদের পাড়ি দেওয়ার জন্য লাভ দিছে, ভয় পেয়েছিলাম এই কারণেই, কারণ ওই পিছনে একটা নৌকা আছে ভাই একা। সাবধান থুর থুর দিলে আর লড়বে না, নড়বে না, সে ভন্ডা আমি পাইছো কই মাছটা কি ছোট শক্তি থাকবো না, দুই কেজি ওজনের মাছ, তার উপর আবার কাইন কাটা বেরিয়ে গেছে। কইছি যে বর্ষি সুতাটা এই আবার আদ দিয়ে তুইছে ওর মাথার উপরে, আশীর্বাদ দিছে, দোয়া দিয়া রাখছে, মুই এজন্য বেশি ই করতে পারিনি না, আমার দসে মাছ লাগে পারেন না। তুমি ইয়া ধরে উড়াও, বর্ষি ধরে উড়াও, অত রিস্ক না, দরকার নাই, হাত পিস লাগবে। এই কামটা তুমি উপরে উড়ায় করো, বর্ষিটা ধরো আগে, হ্যাঁ একটু ধরে, ওই 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 মানা করি আর ওই মাথা আরও চিকন হবে, মাথা আরও চিকন হবে, মাথা আরও চিকন হবে, ওটাও এই সহজ জিনিস জায়গা খালি পেঁচাইব, এই নিয়ে হারবে না সেকালে, ওই জায়গা করলে তো তুমি ব্যালেন্স পাইতেছে, এনে তো শক্তি পাইতেছে পানির কারণে, ও উপরে তো ওই শক্তিটা পাইব না পানির কারণে। হ্যাঁ তোলো আরুন ভাই, আবার এই জায়গায় দুই কেজির বেশি আছে না, লাগবে না এমন হবে মাথাটা একটু ওই একটু চাপি ধরতে লেজ। হুম।
লেজ চাইপে ধরে কেমনে? আরো অস্থির হবে মাথাটা গিট দেন। জরুলি টানে কাপাল টান দিলেও ব্যথা হয় না? ব্যথা হয় তো লরি উঠবে, ও লেজ দিয়ে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। লেজের বাড়িতে সমস্যা নেই, এত করে মর হয়ে যাই হয়েছে এই হয়েছে হয়েছে বলে মুখুরি সরেন সরেন আমি সরেন আমি দূরে যান সরেন সরেন দূর হয়ে যান। এবার বড়শিটা ছোটাও যেমনি পারো, বড়শি লাগলে ওই দিক দিয়ে বাইর করে সুতা বাইর করে হলো দুই জায়গা ঢুকছে। বেরিয়েছে আল বাইরে গেছে। এবার এবার ঘুরো পুরাটা ওই দিক দিয়ে বাইর করো। ওইটা টান দিলে বেরোবে না, তার আল নাই। বহু সময় লাগছে, বুঝলে বহু সময় লাগে। সরে 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 পরে সরো, গ্যাপ দাও, ওই মাথায় যাও। আপনি এদিকে চলে আসেন, শাহাদাত এদিকে যাও। পেশাইছে কয়টা